আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি আছি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে, যা হচ্ছে দার্জিলিং। আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং কিভাবে যাবে তার একটা প্রপার ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আর আজকে আমরা ট্র্যাভেল করছি তেনজিং নর্গে থেকে দার্জিলিং পর্যন্ত। এখান থেকেই তোমরা টিকিট নিতে পারবে, এছাড়াও কিন্তু অনলাইনেও বুকিং করতে পারো। আর এখানে টিকিটের যে ভাড়া তার থেকে 2-5 টাকা এরা সাধারণত বেশিই নেয়। তো আজকের আমাদের টিকিট নিয়েছে 110 টাকা করে। আর লাইনটা তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। টিকিটের লাইনটা কিন্তু দার্জিলিংয়ের জন্য ভালোই লাইন পড়ে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কেটে নিতে হবে। আর এই হচ্ছে দার্জিলিংয়ের যাওয়ার লোকের লাইন, বাদ বাকি কাউন্টারগুলো কিন্তু খালিই রয়েছে। এই লাইনটা স্পেসিফিকলি ভর্তি। এই হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আর এইটা হচ্ছে আমাদের বাস। এই বাসটা শিলিগুড়ি থেকে ছাড়ছে হচ্ছে 6:20 সময়। 6:20 কিন্তু এই বাসটা ছাড়ছে। আর এর আগেও একটা বাস ছিল 6:00 সময়, সেটা ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ওই বাসটাতে সিট পাইনি। তো এই বাসটা ছাড়বে এখন 6:20, মানে 20 মিনিট পরেই একটা বাস রয়েছে। সো অত প্রবলেম হওয়ার কিন্তু কথা নয়। আর এই বাসগুলো কিন্তু মিনি বাস, হ্যাঁ, এগুলো কিন্তু ফুল সাইজ বাস নয়। হয়তো পাহাড়ের রাস্তাতে ফুল সাইজ বাস একটু টার্ন নিতে অসুবিধা হয়, সেই জন্য কিন্তু এই ধরনের মিনি বাস রয়েছে। এগুলো একটা উইন্ডো সিট আর একটা হচ্ছে উইন্ডো সাইডে যে সিটটা হয়, 2x2 এর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো ঠিক আছে, ভালোই সিট এসছে, চলো দেখা। আর বাস ছাড়ার পরপরই আমাদের বাঁ পাশে একটা রেলের ট্র্যাক রয়েছে দেখতে পাচ্ছ। এই ট্র্যাকটা হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রয়েছে, সেই হিমালয়ান রেলওয়েরই এটা ট্র্যাক। আমরা এটাকে টয় ট্রেন নামেও চিনে থাকি। এই টয় ট্রেনের নাম কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে। শিলিগুড়ি ছাড়ার ঠিক পরপরই আমার জীবনের প্রথম দেখা চা বাগান। শিলিগুড়ি থেকে বাস ছাড়ার পর অলমোস্ট আধা ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম রোহিণীর কোনো একটা জায়গাতে। আছি এখন রোহিণীতেই আছে দেখাচ্ছে বাসটা। আর একটা দক্ষিণবঙ্গের মানুষ যে সাধারণত ফ্ল্যাট ল্যান্ড দেখে অভ্যস্ত, তার সামনে কী রয়েছে দেখবে, এই দেখো, মানে জাস্ট ভাবাই যায় না, খুবই সুন্দর লাগছে। আর দূর থেকে দেখা যাচ্ছে রাস্তাগুলো একদম পাহাড়ের গা ধরে 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 উপরে উঠেছে। বাড়িঘরগুলো এইরকম ছোটো ছোটো বাড়িঘর দেখাচ্ছে। আর আমার পিছন থেকে এই মুহূর্তে সানরাইজ হচ্ছে, মানে দুর্দান্ত একটা দৃশ্য বলতে পারো। তো এখানে আমাদের বাস 10 মিনিটের জন্য স্টপ দিয়েছিল। আর সামনেই একটা পাহাড়ি ধাবা টাইপের রয়েছে, নাম হচ্ছে লামা হোটেল। তো এখানে বাসটা স্টপ নিয়েছে, 10 মিনিটের মধ্যে যা করার করে নিতে হবে। আর গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে, চলো এবার উঠে যাওয়া যাক। আর আমাদের বাস এখন প্রবেশ করছে কার্শিয়াংয়ে। তোমরা যে দূরে ছোট্ট ছোট্ট বাড়িগুলো পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে কার্শিয়াং শহর। আর এই কার্শিয়াং শহর সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতাতে অবস্থিত।
কার্শিয়াং পার করার পর আমরা এখন এন্টার করছি ঘুম রেল স্টেশন। ঘুম রেল স্টেশন কিন্তু ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, সেই জন্য ঘুম স্টেশনের নামে কিন্তু প্রচুর ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, যেমন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টেশন। এই ঘুম স্টেশন আমাদের ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের সব থেকে উঁচুতে অবস্থিত একটা স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশন সমুদ্র পৃষ্ঠ থেকে 7,407 ফুট উচ্চতাতে অবস্থিত। ফাইনালি আমরা এসে গেছি দার্জিলিংয়ে, আর এটা হচ্ছে ঘুম থেকে কিছুটা এগিয়ে যে রিলায়েন্স ডিজিটাল রয়েছে তার সামনে আছি এখন। আর শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে আমাদের সময় লাগলো অ্যাপ্রক্স 3 ঘন্টা 25 মিনিট মতন, মানে সময় ওখানে দেওয়া ছিল যে 2.5 ঘন্টা মতন লাগবে বললো, কিন্তু অনেকটাই বেশি লেগেছে। আর মাঝখানে মানে সিচুয়েশান অনেকটাই খারাপ হয়ে গিয়েছিলো, সো এখানে যারা সমতলে থাকে তাদের কিন্তু আসতে খানিকটা হলেও অসুবিধা হবে। আর যেটা ঠান্ডার ব্যাপারটা, এখানে কিন্তু ভালোই ঠান্ডা, মানে দক্ষিণবঙ্গে যখন ফুল শীতের সময় থাকে যতটা টেম্পারেচার নামে, এখানে কিন্তু এখন শীত চলে যাওয়ার সময় হয়েছে, বসন্ত এসেছে, কিন্তু তার সত্ত্বেও এখানকার টেম্পারেচার কিন্তু অনেকটাই কম। তো আজকের একটা ছোট ভিডিও করলাম এটা শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো, ফুল দার্জিলিংয়ের ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে। চলো আবার দেখা হচ্ছে।